সাংসদ পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি বৃহস্পতিবার বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেন, তাকে ইস্তফা দেওয়ার কারণ ব্যাখ্যা করে সম্মতি চান, দিয়েছেন একটি চিঠিও। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুমতি দিলেই লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে গিয়ে যাদবপুরের সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন। মিমি চক্রবর্তী সাংবাদিকদের বলেন, রাজনীতি আমার জন্য নয়, রাজনীতি করলে আমার মতো মানুষকে কটু কথা বলার লাইসেন্স পেয়ে যায় লোক। আমি জীবনে কারোর কোনো ক্ষতি করিনি, অন্য কোনো দলের নেতার বিরুদ্ধে খারাপ কথা বলিনি, অথচ আমাকে কথা শোনানো হচ্ছে। যদি লোকসভায় উপস্থিত থাকার জন্য এক মাস দিল্লিতে থাকি, তবে লোকে বলবে মিমি চক্রবর্তী দিল্লিতে থাকে, যাদবপুরে কাজ করে না। আবার যদি যাদবপুরে থাকি, তখন লোকে বলবে মিমি চক্রবর্তী সংসদে থাকে না। মিমির দাবি, আমি রাজনীতি বুঝি না, নিজের কাজ করে যাই, আমার এলাকার মানুষকে পরিষেবা দিয়েছি, কোমর জলে নেমে ত্রাণ বিলিয়েছি, সবসময় এলাকার মানুষের পাশে থেকেছি, কিন্তু এগুলো প্রচার করিনি। রাজনীতিতে থাকলে সবসময় চালের প্যাকেট ধরে ছবি তুলতে হয়, আমি এসব পারি না। আমার কাজের হিসেব সাংসদদের পোর্টালে লিপিবদ্ধ আছে, আপনারা দেখে নিন কাজের নিরিখে কে শীর্ষে রয়েছে, এটাই আমার গর্ব। মিমি চক্রবর্তীর দাবি, পরিষেবা দিতে গিয়ে যে বাধা তিনি পেয়েছেন তা মমতা ব্যানার্জিকে জানান এদিনের সাক্ষাৎকারে। তিনি আরও দাবি করেন, মুখ্যমন্ত্রী দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, সাংসদ হিসেবে ইস্তফা দেওয়ার জন্য তো তাকে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে যেতে হতো, সেটা না করে তিনি কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বিধানসভায় এলেন? এর উত্তরে তিনি বলেন, দল আমাকে টিকিট দিয়েছিল, তাই আমি তৃণমূল প্রার্থী হিসেবে যাদবপুর থেকে দাঁড়িয়ে সাংসদ হয়েছি। হঠাৎ করে আমি স্পিকারের হাতে ইস্তফা পত্র দিতে পারি না, তাই দলনেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করতে এলাম, দলনেত্রী অনুমতি দিলেই আমি তৃণমূল সাংসদ পদ থেকে ইস্তফা দেব। আমার দিদি যে কথাটা হয়েছে, হ্যাঁ মানে আমি কিছু নিউজ দেখছিলাম, সেই নিউজে বলছিল যে আমি আমার পরবর্তী টিকিট পাকা করার জন্য এটা করছি, বাট এটা অনেকের, আমি জানি না কেন, এটা অনেকের মানতে ডিফিকাল্ট হয় যে অনেকে হয়তো পলিটিক্সটাকে, মানে পলিটিক্সটা আমার জন্য না, আমি এটা বিশ্বাস করি, কারণ পলিটিক্সে আসলে আমার মতো মানুষরা না, মানুষের না একটা লাইসেন্স পেয়ে যায় জাস্ট র্যান্ডম গালাগালি দেওয়া, তুমি কিছু করো না করো। আর মিমি চক্রবর্তী এমন একটা মানুষ, আপনারা সবাই আছেন এখানে সাক্ষী, যদি আমি কিছু খারাপ কাজ করতাম, যদি আমি কিছু খারাপ কাজ করেছি, কিছু লোকের আমি দেখি যে আমার আমার পার্লামেন্ট অ্যাটেন্ডেন্স নিয়ে মাথা ব্যথা, তো তাদের সূত্রে এটা বলতে পারি, মানে এটা একটা এমন জায়গা যে আপনি যদি দিল্লিতে থাকেন এক মাস, তখন লোকে বলবে যে ও সাংসদ তো দিল্লিতেই থাকে, এইখানে তো কোনো কাজ করে না। এইখানে যদি থাকেন তখন বলবে সাংসদে অ্যাটেন্ডেন্স নেই, কিন্তু আমাদের তো আরেকটা প্রফেশন আছে যেটাকে আমাদের ব্যালেন্স করতে হয়। সো আমাদের মতো মানুষরা যারা মিডিয়ার সামনে সবসময়, সোশ্যাল মিডিয়ায় সবসময় এগিয়ে আসে, তাদের গালাগাল দেওয়াটা ইজি হয়ে ওঠে, কিন্তু আমার আবার একটাই প্রশ্ন, আমি তো গালাগাল খাওয়ার মতো কিছু করিনি, মানুষকে পরিষেবা দিয়েছি, কোমর অব্দি জলে নেমে ভাঙরে ত্রাণ দিয়েছি, আমফানে লোকের পাশে দাঁড়িয়েছি, কেউ সেটা ডিনাই করতে পারবে না, কারণ কি আমি পলিটিক্সে বুঝতে পারি না। আমি আগে শুনেছি যে নেকি কর দাঁড়িয়া মে ডাল, কিন্তু পলিটিক্সে এসে সবসময় একটা চালের প্যাকেট দিয়ে এভাবে তাকিয়ে ছবি তুলতে হয়, সেটা আমার খুব একটা পছন্দের না, হয়তো কাজের সূত্রে করতে হয়, যেগুলো সূত্রে করি না তখন লোকে বলে উনি তো কাজ করেননি। সো এটাই বলবো সবাইকে যে থ্যাংক ইউ সো মাচ সব ভালোবাসা দেওয়ার জন্য। আমার আমার সুপ্রিমোকে যেটা বলার, আমি সুপ্রিমোকে সেটা বলেছি, উনি যে উনি তো বাচ্চার মতনই ট্রিট করেন, আর খুবই ভালোবাসেন, আর খুবই স্নেহ করেন, আর ডেফিনেটলি আপনারা ঠিকই শুনেছেন, আই হ্যাড অলরেডি গিভেন মাই রেজিগনেশন লেটার টু হার।